মানি গ্রেফতার হয়েছে ফেলুদা। আরো আগে হলে ভালো হতো, দেরি হওয়ায় তথ্য প্রমাণ লোপাট করার সুযোগ পেয়ে গেল। একটা কথা বলবো, প্রমাণ লোপাট করে দিলে নিয়োগ দুর্নীতির মাথা দিয়ে অব্দি পৌঁছাবে কি করে? এডি নিয়োগ দুর্নীতি রহস্য নিয়ে যদি তদন্ত করতেন ফেলুদা তাহলে কেমন হতো? নিজের টুইটার হ্যান্ডেলেই সেই রহস্য নাটকই পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব চরিত্রই এখানে কাল্পনিক, সবটাই দেখা হয়েছে সিনেমার মধ্যে। সেই কাল্পনিক সংলাপকেই রূপ দেওয়ার চেষ্টায় মাধ্যম। মানি গ্রেফতার হয়েছে ফেলুদা। আরো আগে হলে ভালো হতো, দেরি হওয়ায় তথ্য প্রমাণ লোপাট করার সুযোগ পেয়ে গেল। একটা কথা বলবো, প্রমাণ লোপাট করে দিলে নিয়োগ দুর্নীতির মাথা দিয়ে অব্দি পৌঁছাবে কি করে? এডি তা নির্ভর করছে তদন্তকারী অফিসার মগজাস্ত্রে কতটা শান দিতে পেরেছে তার উপর। এটা প্রদোষ মিত্রের বাড়ি? আগে হ্যাঁ, আপনি ভিতরে আসুন। আমি ইডির তদন্তকারী অফিসার, আপনার একটু সাহায্য প্রয়োজন হয়ে পড়েছে। বলুন কি সাহায্য করতে পারি। আর কেউ ডিডি মানিকের একটা ফোন পরীক্ষা করে আমরা জানতে পারি আর কে নামে একটি নম্বর সেভ করা আছে। সেই নম্বরের সঙ্গে চ্যাটে কি কথোপকথন হয়েছে মানিকের? মানিক আর কে কে বেআইনিভাবে যাদের নিয়োগ করতে হবে তাদের তালিকা পাঠিয়েছে। এরপর মানিক আর কে কে জানিয়েছে ওই তালিকায় সম্মতি রয়েছে ডিডির। এখন আমরা আর কে ও ডিডির সন্ধান শুরু করেছি। আর কে ও ডিডি তো কোড নাম, অর্থাৎ ছদ্ম নাম। ফেলুবাবু, আপনি কি আন্দাজ করে ফেলেছেন? আরে ওনার কাছে এটা কি এমন মুশকিল? হ্যাঁ, খুব সহজেই নামের মধ্যেই নাম লুকিয়ে রয়েছে। ও আর কে, মানে ধরে নিন আর কে অর্থাৎ গৌণ, তালিকায় সম্মতি দিচ্ছেন ডিডি। এখানে ডিডির ভূমিকা হলো মুখ্য। তাহলে ধাঁধাটা হলো ইংরেজি শব্দ ব্যবহার হলেও অর্থ কিন্তু বাংলায়। আপনি যদি বাংলায় ডিডি শব্দটি ইংরেজিতে লিখে মোবাইল ফোনে সেভ করেন কি বানান লিখবেন? ডিডি, তাই তো? বোঝা গেল, অর্থ মানিক চুনোপুন্টি, আসল মাথা। এরপরই ফেলুদার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন ইডি প্রতিনিধি। সমাপ্ত হচ্ছে শুভেন্দু অধিকারী টুইট করা নিয়োগ দুর্নীতি রহস্য। রাগ করবেন না প্লিজ। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।